everybody, welcome back to my channel, minuwardrobe. আমি আবার এসে গেছি আজকে কিন্তু কোনো ব্লগ নয় একটা ফানি ভিডিও নিয়ে চলে এসেছি রিসেন্টলি ভ্যালেন্টাইন ডে গেছে সেই ভ্যালেন্টাইন ডে নিয়ে একটা কাপল রিয়াকশন মানে বিয়ের এক বছর আগে এবং বিয়ের এক বছর বাদে দশ বারো কুড়ি বছর বাদে মানুষের যে কীরকম রিয়াকশান থাকে সেইটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখো কীরকম হয়েছে, কমেন্ট করে জানিও। এবং আমার সাথে আরেকজন যে ক্যারেক্টার প্লে করেছে তারও ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তার ইউটিউব চ্যানেলটাও তোমরা কিন্তু ফলো করো। তো দেখতে থাকো এই ভিডিওটা এবং মজা করতে থাকো। সকাল হয়ে গেল, এখনো কোনো ফোন করলো না, কি হলো আজকে, কালকে জিনিসটা কি ভুলে গেল? দেখি তো একটা ফোন করে। হ্যালো বাবু, গুড মর্নিং, কি ব্যাপার, সকাল হয়ে গেল এখনো একটা ফোন নেই, কালকের দিনটা মনে আছে তো? কালকের দিনটা নিয়ে সত্যি আমি খুব এক্সাইটেড, কালকে কি প্ল্যান করলে জাস্ট আমাকে বলো একটু। হ্যালো বাবু, হ্যাঁ কাল একটা কিন্তু স্পেশাল দিন আমাদের, হ্যাঁ তার জন্য স্পেশাল কিছু তো ভাবতেই হবে, কী বলো? ভেবে ফেলেছি, একদম ভেবে ফেলেছি, কাল সকাল সকাল বেরোবো, সারা দিন ঘুরবো, তারপরে রেস্টুরেন্টে গিয়ে খাবো, দারুণ দারুণ সেলফি তুলো সবার সঙ্গে, হ্যাঁ একদম ফুল টু মস্তি, কি বলো? হ্যাঁ বলছি বাবু, আজকে মনে আছে তো, আজকে কিন্তু আমাদের বিয়ের প্রথম বছর ভ্যালেন্টাইন, ঠিক আছে? আজকে কিন্তু ঘরে কোনো রান্নাবান্না করব না, আজকে সারা দিন এনজয় করব, আউটিংয়ে যাব, মানে বিন্দাস আজকে এনজয় করব। আজকে কিন্তু তুমি কিন্তু ছুটি নেবে, ঠিক আছে? ছুটি না নিলে তো এই সমস্ত হবে না, ছুটি নিও, ঠিক আছে? আর হ্যাঁ, আই লাভ ইউ। না সোনা, আজকে তো নো অফিস, ঠিক আছে? আজকে ফুল টু ছুটি মেরে দিয়েছি, বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, তোমায় নিয়ে ঘুরতে যাবো না হয় কখনো? হ্যাঁ আজকে ফুল অফ এনজয়মেন্ট, অনেক ঘুরবো, মজা করবো, খাবো দাবো একদম, ঠিক আছে? বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, হ্যাঁ মিস করলে হয় বলো? ফার্টি এনজয় করবো, ঠিক আছে? ভালোবাসার দিন, হ্যাঁ লাভ ইউ টু বাবু, লাভ ইউ টু। আজকে কি দিন তোমার মনে আছে? আজকে কি দিন বলো তো দেখি একটু। আজ 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 তো সোমবার। ও ও, মেয়েকে টিকা নিয়ে যেতে হবে না, পুরো ভুলে গেছি গো, পুরো ভুলে গেছি, আজকের দিনটা তো অফিসে ছুটিও নিতে পারবো না, তোমার উনি ম্যানেজ করে নাও না গো, একটু প্লিজ ম্যানেজ করে নাও, প্লিজ প্লিজ। বিয়ের পাঁচ বছরের মধ্যে তোমার মধ্যে এত চেঞ্জ হয়ে গেল যে আজকে তিনটাই ভুলে গেলে? সত্যি বাবা, লোকে না ঠিকই বলে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে লাইফে সবই শেষ হয়ে যায়। দূর বাবা, এত বনিতা রা করে বলে ফেলো না বাবা, আমার অনেক কাজ আছে, ঠিক আছে? এত প্যান প্যানানি শোনার সময় আমার নেই, বলে ফেলো যে কি আছে না আছে বলো, এত বনিতা ভালো লাগে না, ঠিক আছে? আরে আজ হলো চোদ্দই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন ডে মশাই। আরে সরি বাবু, পুরো ভুলে গেছি গো, সরি 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 সরি, পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে আজকের দিনটা, এ তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করার দরকার নেই, অফিস থেকে ফেরার পথে তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসবো, ঠিক আছে? মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়ে আসবো আর গোলাপ ফুল নিয়ে আসবো, খুশি তো? প্লিজ রাগ করো না সোনা, প্লিজ আজকের দিনটা হচ্ছে, বুঝতেই তো বাচ্চ বয়স হয়ে গেছে, কাজের চাপ মাথা থেকে পুরো বেরিয়ে গেছে ও, ভেরি সরি, ভেরি সরি বাবু, ভেরি সরি। হ্যাঁ কুড়ি বছর পরের ভ্যালেন্টাইন রিয়াকশন দেখে না, কয় গো সন্ধে হয়ে গেল, এ নাও তোমার চা, চাটা খাও। জানো আজকে না কী সব প্রেম দিবস, ভ্যালেন্টাইন ডে গো, সব বাবুরা বললো আর বৌমা বললো যে
আজকে আর বাড়িতে খাবে না, বাইরে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, চাটা দাও। খবরে কাগজে ভালো ভালো খবর বেরিয়েছে গো। হ্যাঁ, কেউ থাকবে না? বাহ, দারুণ খবর! ভাত সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ব্যাস তোমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। ভাতে ভাত বসিয়ে দাও, ব্যাস রান্নাবান্না কমপ্লিট, ঠিক আছে? কোনো চাপ নেই, কেউ যখন নেই বেশি রান্নাবান্না করার দরকার নেই, বুঝলে? কোথায় বাড়িটা একটু ফাঁকা বললাম তা না, মানে তোমাকে দেখলেই না বোঝা যায় যে বুড়ো হয়ে গেলে লাইফের সমস্ত কিছু আনন্দ জলাঞ্জলি দিতে হবে, খালি রাঁধো বাড়ো আর ঘরে থাকো, এই আর কি। যা বাবা, ভালো কথাই তো বললাম, আজকাল না ভালো মানুষের যুগ নেই, এই জন্যই লোকের ভালো করতে নেই। নারী চরিত্র না বেজায় কঠিন, বেজায় কঠিন, কখন যে কী ভাবে কী করে, ভালো কথাই তো বললাম, কে জানে বাবা। হ্যালো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম, দুটো ক্যারেক্টার অ্যাড করে এতদিন আমি নিজেই করতাম, একটু ফানি ধরনের কাপল রিয়াকশান। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে জাস্ট ক্লিক করে দাও, অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ, এবং যারা করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, অনেক নতুন নতুন কিন্তু এরকম ফানি ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, ঠিক আছে? আর শর্ট ভিডিও তো আসছি, তার জন্য ওয়েট করো, বাই।